নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমতে আছেন? আশা করছি ভালো থাকবে। মু ভালো আছি। চলুন তো আজ গোটে সুন্দর ব্লগ দেখিবা। যে মো চ্যানেলে নূয়া আছেন প্লিজ মো চ্যানেলকে সবসক্রাইব করুন, ভিডিওকে মূলর শেষ যাই দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চলুন আজ ব্লগ স্টার্ট করবি। এবে তো দুইজন যাক যাইছেন হরি স্কুল যাইছেন হরি। গুগুর দেহটা হঠাৎ কালি তুই কম পেট কণ হল সকালে স্কুলর আসলা পরে কৌলা মামা মো পেট কণ হচ্ছে মু তাকে থিলা তার মেডিসিন দিয়েদেলি আপরে সে কিছু বি কালি ভালসে খাইনি। তাপরে সন্ধ্যার তাকে রাতের জ্বর আসলা, জ্বর আসলা মেডিসিন খাইলা। তাপরে তা খাদ্য যা খাইকি শোলা। আজ সকাল হঠাৎ মানে রাত্রে যা কান্দলা কান্দলা, সকাল উঠিকি পেট কাটুছি জ্বর দেখে মু তাকে মেডিসিন দিয়ে দিয়েছি, যে পেট কাটবা মেডিসিন দিয়ে দিয়েছি, জ্বর পি মেডিসিন বি দিয়ে দিয়েছি। ও তাকে জাঁ শুনিকি স্কুল বি পঠাই দেলি। কম পে এপরে মতো কিছু বি করে দেবনি। ঋষির ঋষি স্কুল যাব, তাপরে টিফিন ও কিছু বি করে দেবনি। ফের জ্বর মেডিসিন খাইছি মানে তাকে টিকে ভাল লাগবে। তাপরে এপট বলি সেপট, সেপট বলি কিছু বি করে দেবনি। সেটা জাঁ শুনে তাকে পঠাই দিয়েছি স্কুলকে। মো মুন্ডর বি বিন্ধা হচ্ছে, বহু জোরসে পেন হচ্ছে, যাচ্ছি টিকি ভাবলি এইটি মেডিসিন আছে উপরে, বিস্কিট বি আছে উপরে, সবু বি আছে উপরে, যাচ্ছি বিস্কিট দুপট খাইদেবি, মেডিসিনটা খাইদেবি, যাবি তলক তলক যাবি, ছুঁয়ের খাইবা হব, রোষে হব, কম হব, ধরিছি বিস্কুট, বিস্কুট বি ধরছি, মতো বিটা ম্যারিগোল্ড হি বিস্কুট ভাল লাগে, আতে কোণী বিস্কুট ভাল লাগে না, ভাল লাগে গুগল বিস্কুট ভাল লাগে, সেইটা খায়ে, এই টাইম বিস্কুট খায়ে। যেহেতু ছুঁয়া হি খাও সব বিটা ম্যারিগোল্ড বি মো কাছে বিটা ম্যারিগোল্ড আবি অছি, ওরিও ফরিও অছি, কিন্তু এতে মিঠা মতো ভাল লাগে না। চলো খাইদবা, মেডিসিন আছে খাইদবা, তলকু যা। ডালি হয়ে শাগ ছুয়া হয়েছে, সেটি শাগ হব, ভেন্ডি আড়ু ভজা হব, আটা হব। এই এই এইথরে গুগু এইথরে মু তো দেখ না পিঠিরে পিঠি পড়াই ভালরে ভালরে পড়াই ভালরে যাবু না সে কোন খাই ভালরে যা ভালরে ভালরে ধারি একরে লাইন নাই দুই রে দুই এমনি উৎপাত করছু মানে পিটি বি ধারি হলে চল মোর ভজা। আজ লাইন ভাই এতে গরম হচ্ছে ভিতরে, তার সঙ্গে গুগু বি এতে বহুত হইরাণ করছে, এতে যে চুলিটা জড়ুছি চুড়ি হেরিকা বি তাতি যাচ্ছে, এতে জোরে জড়ুছি চুলি। এ শাগ ভজা এবার তো হব গো, শাগ ভজা বি হব। ও আমার রোষেই সরিলা, ভাত ডালি ভজা আলু চকটা, এই বাপাঙ্ পেয়ে বাইগণ শেখা হয়েছে, আউ রহিলা খটা হব, শাগ ভজা হব। ও লাইন নাই কি বর্ষা হচ্ছে, এই কত জোরে পা পড়ছে, জোরসে কাটুছি না, আল না পা পড়ছি খোলনি কল মো ছুন কল মো ছুন কাল মো ঝুন আস সমস্ত খাইবা, আমার সমস্ত খাই বড়া হয়েছি, ভাত ডালি আলু চপটা শাগ ভেন্ডি ভজা। চল বউ আস খুড়ি আস, চল ভাইর ঋষি পে আসিগল নূয়া সাইকেল, এটা ঋষির তোর ভাই এবার স্কুল আসিগলে কি খুশি
ତାକୁ ନେଇଯିବ, ଦେଖିବ ତା ଆଗରେ ପଛରେ ସବୁ ପକେଇ ଦେଇ ଆସିବ, ସବୁ ପକେଇ ଦେଇ ଆଣିବ, ରଙ୍ଗୀନ କରିଦେବ ସେ ଗାଡ଼ି ସାଇକେଲକୁ ନେଇକି। ରିଷି ସାଇକେଲଟା, ରିଷି ଭାରି ଡହଳ ବିକଳ ହେଲାଣି ଚଲେଇବା ପାଇଁ, ଆଉ ତା ଗୋଟେ ସାଇକେଲ ଭାଙ୍ଗି ଦେଇକି ପକେଇଛି। ସେ ସଜଡ଼ା ହେବ ଯେ ଜାଣିଶୁଣିକି ମୁଁ ଦେଉନଥିଲି ସଜାଡ଼ିବା ପାଇଁ, ସଜାଡ଼ିଲେ ଆଉ ରହିବନି ଘରେ, ସେ ଆଉ ରହିବନି, ଆସିଗଲା ନ୍ୟୁ ସାଇକେଲ। ରିଷିର ନୂଆ ସାଇକେଲ ସମସ୍ତେ ଖାଇବା ପିଇବା, ଖାଲି ରହିଲା ଗୁଗୁ ଖାଇବ, ରିଷି ଖାଇବ ସ୍କୁଲରୁ ଆସିଲେ। ଆଉ କାଲି ଲାଇନ୍ ବହୁତ ଜୋରରେ ଗରମ ହେଉଛି, ଗୁଗୁକୁ ମେଡ଼ିସିନ୍ ବି ଦେଇଦେଇଛି। ବାବା ତୋର ମେଡ଼ିସିନ୍ ଖାଇଦେଇଛୁ? ହଁ, ହଉ ଆରାମସେ ଶୋଇପଡ଼। ହଉ ତମେ ଏଇଠି ଶୋଇଲେ ସେ ଶୋଇପଡ଼ିବ, ବୁଝିଲ? ବାବା ଘିଅର ଘିଅ କରିବ ଖାଉଛନ୍ତି ହେଉଛି। ତୁ ମୋବାଇଲ କି ଅନେଇଛୁ ନା ଖାଉଛୁ? ହଁ, ତୁ ଶୀଘ୍ର ଖାଉନୁ, ପୁଅ ଉଠିବ, ହଇରାଣ କରିବ, ଶୀଘ୍ର ଖା, ତୋ ପିଠି ଫଟେଇ ଦେବି, ନହେଲେ ଫୋନ୍ ଫୋନ୍ ସବୁ ବାଡ଼େଇବାନି ଦେବି। ସ୍କୁଲରୁ ଆସିଲା ଆଗ ଖାଇବ କ'ଣ, ସାଇକେଲକୁ ଘର ଭିତରେ ବସି ବୁଲେଇଲ, ପାଗଳା ହେଇଗଲାଣି ସାଇକେଲ ସାଇକେଲ, ନିଦ ବି ତତେ ଲାଗୁନି ଆଉ ସାଇକେଲ, ଶୀଘ୍ର ଖା, ବାବା ଫେରି ଆସିନାହାନ୍ତି, ବାବା ଖାଇବେ। ରିଷି ସ୍କୁଲରୁ ଆସିଲା କି ନାହିଁ, ଆଗ ସାଇକେଲକୁ ଧରି ଘର ଭିତରେ ଆଗ ରାଉଣ୍ଡ ମାରିଲା, ଆଉ ଗୁଗୁ ତ ଏତେ ଜୋରରେ ଦୁଷ୍ଟ ହେଉଥିଲା ଶୋଇନଥିଲା, ଖୁଡ଼ି କୁଆଡ଼େ ଗଲେ ତାଙ୍କ ସାଙ୍ଗେ ଯିବା ପାଇଁ କାନ୍ଦିଲା, ମୁଁ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶୋଇନଥିଲା, ତାକୁ ଏବେ ଶୁଆଇଦେଲି। ଆଉ ରିଷିକୁ ମୁଁ କହିଲି ତୁ ଖା, ନିଜେ ନିଜେ ଆଜି ଖା, ନିଜେ ନିଜେ ବସିକି ଖାଉଛି। ଆଉ ଗୁଗୁକୁ ପାଟି କଲି, ସେ ତାର ଶୋଇଲା, ସେ ତାର ଖାଉଛି ବସିକି ମୋବାଇଲ, ଘଣ୍ଟେ ହେଲାଣି ସାଇକେଲ, ପାଗଳା ହେଇଗଲାଣି ସାଇକେଲ ପାଇଁ। ଦୁଇ ଜଣ ଯାକ ଉଠିକି ଗଲେ ତଳକୁ, ମୁଁ ଯାଉଛି ଧୂପ ଦେବି। ଗୁଗୁ ରିଷିର ଅଛି 7ଟାରେ ଟିଉସନ୍, 7ଟାରେ ଟିଉସନ୍ ଯାଉଛି ମାନେ ସେ ଆସିବ 10ଟା, 9:30 ପାଖାପାଖି ଆସିବ। ତା'ପରେ ମୁଁ କହିଲି ଆଉ ଏତେ ରାତିରେ ତ ସକାଳୁ ବି ଟାଇମ୍ ନାହିଁ, ତତେ ହୋମୱାର୍କ କରିବାର ଅଛି, ଆଉ ସେ ବି ଶୋଇଲାନି ଶୋଇଲାନି, ତା'ର ହୋମୱାର୍କ ବସିକି କରୁଥିଲା। ମୁଁ ଯେମିତି ଧୂପ ଦେବା ପାଇଁ ଲୁଗା ବଦଳି କଲା, କେତେଟା ଟାଇମ୍ ହେଇଗଲାଣି କି, ମୁଁ କହିଲି 5:30 ହେଇଗଲାଣି ନା, ମୁଁ ତାହେଲେ ଆଉ କେତେବେଳେ ଖେଳିବି, ମୁଁ ତ ପାଠ ପଢ଼ିବି ଆଉ। ମୁଁ କହିଲି ହଉ ଯାଉନୁ ଖେଳିକି ଖେଳିବୁ, 6:30 ଆସିକି ପାଠ କରିଦେବୁ, 7ଟା ଟିଉସନ୍ ଯିବୁ ଆଉ। କହିଲା ମୁଁ କହିଲି ଏକୁଟିଆ ଯିବି, ଗୁଗୁକୁ ନେଇକି ଯିବି। ମୁଁ କହିଲି ହଉ ଯା ନେଇକି ଯା, ସେ ନେଇକି ଯାଇଛି ଗୁଗୁକୁ। ମୁଁ କହିଲି ହଉ ଯା, ଦୁଇ ଜଣ ଯାକ ଆଉ ଗୁଗୁ ଯେଉଁ ସେ ଆସିବ ଟି ଆସିଲାଣି ଟି, ଚାଲ ଆମେ ଚାଲିଲୁ ସବୁ ଭୋଜି ଖାଇବା। ଏ ମୋର ପକେଇ ଦରକାର ନାହିଁ, ମୁଁ ଯେଉଁ କହୁଥିଲି ଆମର ଯେଉଁ ପିଇସୀଙ୍କ ପୁଅର ହଠାତ୍ ଡେଥ୍ ହେଇଗଲା, ଖର୍ଚ୍ଚ କରିଗଲା ତାଙ୍କର ଆଜି 11, ସେ ମାମୁଁଙ୍କୁ ଇନଭାଇଟ୍ କରିଥିଲେ 10ରେ ଯିବାକୁ, ଆଉ ବୋଉର ତ ଦେହ ଖରାପ ଲାଗି ରହୁଛି, ସେଥିପାଇଁ ଆମେ ଗଲୁନି, ଆଜି 11ରେ ଯାଉଛୁ, ବାହାରିକି ଯାଉଛୁ ଏବେ ଆଉ ଯାଉଛୁ। ଆମେ ଆସିକି ପହଞ୍ଚିଲୁ ଆମ ପିସି ନାନୀଙ୍କ ଘରେ। ଗୁଗୁ ଏତେ ଦୁଷ୍ଟ ହେଉଛି, ଦେଖ କେମିତି ସୋଲ ଫୁଲ ଘରେ କଲା। ବାବା ତୁ ଏଇ ସୋଲ ହରିକା ବିଞ୍ଚିଛୁ, ଆରେ ଏଠି ପାଣି ଫାଣି କି କରୁଛି, ଆଜି ବା ତଳକୁ ଯିବା, ବାବା ଡାକୁଛନ୍ତି।
ଯିବା ହାରି ମଣ୍ଡ ଉଠେଇକି ଖାଇକି ପଳେଇବା। ଆସ ହଁ ହଁ ଆସ ସମସ୍ତେ ଯିବା ହାରି ଭାଇ ଡାକୁଛନ୍ତି ଆସ ଯାଉଛ ଆସ ଏଇ ବାବା ଧୀରେ ଆସି ପଡ଼ିବୁ ଭିତରେ ବୋଧେ ଗେଷ୍ଟ ମାନେ ଆମେ ଏବେ ଆସି ପହଞ୍ଚିଲୁ ଘରେ ଆଉ ଚାଲ ଏବେ ସବୁ ଚେଞ୍ଜ ଚାଞ୍ଜ କରିଦେବା ଗୁଗୁ ଖାଇନି ଗୁଗୁ ଖୋଇନି ଗୁଗୁ କାଇଁ ଚିଲେଇଲା କ'ଣ ହେଲା କାଇଁ ଜାଣିଛୁ ସେ ଲାଗୁଛି ଗୁଗୁକୁ ଟିକେ ଜ୍ୱର ଆସିଲା ଭଳିଆ କ'ଣ ପାଇଁକି ସେ ସକାଳୁ ଆଜି ବି ଭଲରେ ଖାଇଲାନି ଆଉ ସେ ଖରାବେଳେ ବି ସେମିତି କିଛି ଖାଇଲାନି ତାପରେ ଯାଇଥିଲା ସେଠି ବି କିଛି ଖାଇନି ଦେଖିଲା ଏବେ ମୁଣ୍ଡ ଟିକେ ତତଲା ତତଲା ମୁଣ୍ଡ ବହୁତ ଜୋର ବହୁତ ଜୋର ନୁହେଁ ଆସିଲାଣି ମଧ୍ୟ ଟେମ୍ପରେଚର ଲାଗୁଛି ତାକୁ ଦେଇଦେଲେ ମେଡ଼ିସିନଟା ଭଲ ଦେଇଦେଲେ ଆଉ ଟିକେ ପରେ ଖାଇବା ଟିକେ ଫ୍ରି ଲାଗିବ କାରଣ ଯଦି ଜ୍ୱର ବି ଥିବ ଦେହ ହାତ ତ ଜୋରସେ ମାନେ ଜ୍ୱର ଆସିଲେ ତ କେମିତି ନର୍ମାଲି ଟିକେ ପେନ୍ ହୁଏ ତାକୁ ସେଇଆ ଲାଗୁଛି ମେଡ଼ିସିନଟା ଖାଇବା 15 ମିନିଟ୍ ପରେ ଯଦି ଭଲ ଲାଗିବ ଫ୍ରେସ୍ ଲାଗିବ ତା ଦେଇଦେଉଛି ମେଡ଼ିସିନଟା ଦେଇଦେବି ବାବା ଦେଇଦେବି ତାପରେ ଖାଇବାକୁ ଦେଇଦେବି।